প্রতি বছর এই আগের বছরের না এই বছরের অবস্থা খুব একটা যে ভালোর দিকে গেছে তা নয়। মৃৎশিল্পীদের অবস্থা বরাবরই শোচনীয়, এবছর তো আরো ভয়ঙ্কর। কারণ কাজ আসছে কিন্তু কাজটা ন্যূনতম একটা টাকার পরে নেমে মৃৎশিল্পীর কাজ করার পক্ষে একদমই সম্ভব না। যতটুকুটা দরকার মৃৎশিল্পীর একটা প্রতিমা গড়ে তুলতে সেইটুকুটা না দিলে তো সম্ভব নয়, আর সেটাও মানুষের পক্ষে দেওয়া কোনো কোনো সময় সম্ভব হচ্ছে না। কিন্তু কাজের অবস্থা খুব বাজে। এবছর কি কাজ করছো? এবছর খুব বেশি কাজ নেই। এবছর তিনটে প্রতিমা রয়েছে, দুটো বাড়ির প্রতিমা, একটা ক্লাবের। কি কাজ করছো? ক্লাবের একটা কাজ রয়েছে, ঝংকার ক্লাবের কাজ রয়েছে। সে কি থিমের ওপর? বড় উৎসব, বড় ভাবনা, এই বিষয়টাকে নিয়েই এগোচ্ছে। পড়াশোনার পাশাপাশি কি এই শিল্পটাকে চালিয়ে যেতে চাইছো? হ্যাঁ, আমি পড়াশোনা অনেক বছর ধরে আমি কাজের সাথে জড়িত, পড়াশোনার সাথে পাশাপাশি আমি এই কাজটাকেও বরাবর চালিয়ে নিয়ে যাচ্ছি। কত বছর ধরে করছো এই কাজটা? প্রায় 7-8 বছর হয়ে গেল। কার অনুপ্রেরণা পেয়েছো ছোট থেকে? আমার বাবা, প্রথম কথা আমার বাবার। আমার বাবা মালদা শহরের একজন বিখ্যাত মৃৎশিল্পী সুকুমার পণ্ডিত, আর আমার পরিবারের প্রত্যেকেই খুব বিখ্যাত মৃৎশিল্পী। আমার জেঠু, আমার কাকুরা, আমার দাদারা, তো তাদের কাছ থেকেই অনুপ্রেরণা পেয়েছি। তোমার শিল্পটা মূলত কী নিয়ে? আমার শিল্পটা মূলত রঙের যে সমস্ত কারুকার্যের জিনিসগুলো সেই জিনিসগুলো নিয়ে। বাবার শিল্পটাকে বেছে নিলে না কেন? বাবার শিল্পকে বেছে নেওয়ার কোনো নির্দিষ্ট কারণ নেই। এটা আমার ইচ্ছা যে আমি রঙের প্রতি আমার ইচ্ছাটা বেশি, এটাতে ফ্যামিলিগত কোনো বিষয় নেই। বাবার শিল্পটাকে কি ভবিষ্যতে টিকিয়ে রাখবে? চেষ্টা অবশ্যই করব, কারণ বাবার পরবর্তীতে যদি এই শিল্পটা, বাবা বেঁচে থাকবেন শিল্পটার মধ্য দিয়ে, আমি চেষ্টা করব বাবার শিল্পটা যেন বেঁচে থাকে। তোমার মানে কাজের পাশাপাশি কি মৃৎশিল্পটাকেও কি আবার নতুন করে শুরু করবে? করা উচিত, কারণ মানুষ মাটির কাজকে আস্তে আস্তে যেমন গুরুত্ব দেওয়া ভুলে গেছে, তেমন মানুষের একটা চর্চার বিষয়ও কমে গেছে। তো আমি মনে করি আমরা যদি না এগিয়ে আসি তাহলে মানুষের মধ্যে ছড়াবে কি এই বিষয়গুলো। তো আমি মনে করি এই বিষয়টাকে আরও ব্রডার সেন্সে নিয়ে যাওয়া উচিত। ভবিষ্যতে কি স্বপ্ন রয়েছে? ভবিষ্যতে পড়াশোনার দিক দিয়ে যেহেতু যথেষ্ট পড়াশোনা করেছি এমএ পাস, তো সেক্ষেত্রে শিক্ষা জগতেও একটা যেমন প্রতিষ্ঠিত হওয়ার ইচ্ছা আছে, পাশাপাশি এই কাজটাকেও মানে বিন্দুমাত্র ছাড়ার আমার ইচ্ছা নেই, এই কাজটাকেও সমানভাবে চালানোর একটা ইচ্ছা রয়েছে। তোমার নাম? ব্রততী পণ্ডিত।